এই যে মনে করেন স্টাফ আছে অফিসার রেঞ্জ অফিসের কর্মকর্তা আছে তারা রেঞ্জ অফিসার মাঠে পাঠায় আবার পিছিয়ে আবার কিছু ওয়াশার বানাইছে এই ওয়াশার মনে করেন সারা সাইকেল নিয়ে ঘুরতেছে মনে করেন সারা দিন সাইকেল নিয়ে একটা ঘুরে অফিস থেকে দশটা বেতন বানায় হ্যাঁ কেমনে চলে তাহলে অবশ্যই পাহাড়ের উপর ভক্ত ওই সারা তিনটা ডিউটি দেয় রাইতে কাঠে এরম ধরনের হ্যাঁ বন বিভাগের লোক সহযোগিতাই তো সাথে কথা কয় তোমরা ডিউটি ঘুরবা খবর দেবা হ্যাঁ যেমন একটা গাছ কাটলো ওই একটা স্টাফের দুই হাজার টাকা দিল হ্যাঁ তো অবশ্যই আর থেকে দশ হাজার টাকা আমি চেষ্টা করবো এই যে এইভাবে মনে করি একটা প্রতিদিন যদি একটা দুইটা করে কাটে প্রতিদিন তার গাছ হয় একটা গাছ হইতে পনেরো বিশ বছর নাকি প্রতিদিন একটা দুইটা করে কাটলে পরে আবার শত শত লোক তাহলে পাহাড়টা থাকে কেমনে বনটা থাকে কেমনে এইভাবে বন বিভাগের কোটি কোটি টাকা ধ্বংস হইতেছে আর আম ঘরে মনে করেন গরিব মানুষের সান্ত্বনা দেয় বন রক্ষা করেন আমরা বন রক্ষা কেমনে করবো তারা যদি আমাকে পাশে না দাঁড়ায় এগুলা ভিডে যে কর্মকর্তা আছে তা ঘোরান্ডারি হইতেছে ভিডে যে কর্মকর্তা তারা যদি পরিচালনা ভাবে করে সঠিকভাবে তেলি হয় তারা তো সঠিকভাবে আছে না তারা মানে যে যেমনি যায় কান কথা কুবো একটা গৃহস্থ পঞ্চাশ ভাগি খেত বাই করছে পাহাড় জুড়িয়া দশ ভাগি খেত বাই করছে খেতে ফসল আবাদ করে খেতেছে হ্যাঁ যদি অফিসে যায় পয় হ্যাঁ হইলো ভাই আমলা গরিব মানুষ সাধারণ মানুষ গেলে পরে ভাই না এন থেকে সৎ ভাই বলে কেন ভাই বলে যে পয়সা জুড়ে পয়সা হইলো ভাই দুনিয়াতে এই দুনিয়ার নিয়ম এইভাবে মনে করি নাম আমার দেশে প্রকৃতি সম্পদ কুটি কুটি আর বন সম্পদ বন তো আমার থাকলে তো ক্ষতি নাই শুকলা রাখি বেশি খাবার পায় পাতা পাতা খুঁটে নিয়ে জাল দেবার গরু ছাগল পাইলে শান্তি পাই কোনো কিছুই পালা হয় না ছাগলের না পাহাড়ে সারে দিলে পরে চারে মোড়া খেত ছাগল ধরে নিয়ে খরাই দেয় তাহলে আমরা নাহলে গরিব মানুষ কি করে খাবো এইভাবে মনে করুন গরিব মানুষের বনের দরকার ধনী মানুষের বনের দরকার না তার পেহার দরকার পয়সা কামাই করবো ফসল আবাদ করবো তাকে পয়সার দরকার এভাবে আঙ্গুর প্রকৃতি বাংলাদেশের শেষ ইচ্ছে